এটা হচ্ছে তোমার 13.3 এক্সাম্পলার ক্লাস 10 কোশ্চেন নাম্বার 14, যে গিভেন বিলো ইজ এ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শো দ্যাট দ্য মার্কস স্কোর্ড বাই 50 স্টুডেন্ট অফ এ ক্লাস। আচ্ছা, নিচে একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, যেটাই হচ্ছে বলছে 50 জন স্টুডেন্ট, বিলো হচ্ছে তোমার এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দিয়েছে। আচ্ছা, ফ্রম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ফ্রম ফর দ্য ডেটা। আচ্ছা, এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে বলেছে, তাহলে আমরা কি এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আছে, আমাদের নর্মাল হচ্ছে টেবিল করতে বলছে, মানে নর্মাল ফ্রিকোয়েন্সি টেবিল। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি, প্রথমে ফ্রিকোয়েন্সি বার করব, ঠিক আছে। তাহলে বিলো 20, বিলো তোমার 40, বিলো 60, তার মানে হচ্ছে 20 করে গ্যাপ, তার মানে হচ্ছে বিলো 20 মানে কি 0 থেকে 20 ফার্স্টের চারটা হলো, এটা ক্লাস বা মার্কস দিয়ে দাও, মার্কসই দিয়ে দাও, লিখে দাও মার্কস, মার্কস 0 থেকে 20, তারপর 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, এই হচ্ছে মার্কসের ক্লাস দেওয়া আছে। এরপরে ফ্রিকোয়েন্সি চেয়েছে, ফ্রিকোয়েন্সি FI, তো ফ্রিকোয়েন্সি কি প্রথমে হচ্ছে বিলো 70, মানে হচ্ছে বিলো 70 হচ্ছে 17টাই রয়েছে, বিলো 20 মানে 17টাই আছে, 17টাই হচ্ছে বিলোতে আছে, তাহলে 17 হলো, তাহলে 17 থেকে এটা বেড়েছে, তার মানে হচ্ছে বিয়োগ, তার মানে হচ্ছে শুধু এটার জন্য কত আসছে, মানে এখানে 22 মাইনাস 17, তার মানে আসছে কত, 7, 5, শুধু 5ই আসছে, তাহলে 5 জন হলো, ঠিক আছে। তারপরে এই দুটোর মধ্যে বিয়োগ আবার, ঠিক আছে, তাহলে 29 থেকে এটা হলো 7, তারপরে এই দুটোর মধ্যে বিয়োগ, তার মানে হচ্ছে 30, 30, 8, তারপরে এই দুটো বিয়োগ, তার মানে হচ্ছে 50, মানে হচ্ছে 13, তার মানে হচ্ছে পরেরটা হচ্ছে 13, তার মানে আমাদের নর্মালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল হচ্ছে এটাই হয়ে গেল। এগুলো কী করে বেরোচ্ছে বুঝতে পারছো, তো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সবসময় সিঙ্গেল সিঙ্গেল, মানে বিলো 20 মানে হচ্ছে শুধু 10 থেকে 0 থেকে 20-র মধ্যে, তারপরটা বিলো 40 তার মানে হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে, তো এইখানে বিলো 40 মানে হচ্ছে বিলো 40-র মধ্যে 20টাও ইনক্লুড হয়, কিন্তু শুধু যখন 20 থেকে 40 বলো, তখন শুধু 20 থেকে 40-এর মধ্যে এই 20টা বাদ চলে যাবে, 20টা বাদ দিলেই আমি শুধু 20 থেকে 40-এর মধ্যে ফ্রিকোয়েন্সিটা পাবো, তো তাই জন্য হচ্ছে 22 মাইনাস 17 করা হয়। তারপর আবার বিলো 60 মানে হচ্ছে পুরোটা, এই তিনটে মিলিয়ে 60, তো আমরা যখন শুধু 20 40 টু 60 করবো, তখন এই দুটো বাদ দিয়ে দেবো, তাহলে সেটাই করা হয়েছে, এরকম করেই জাস্ট করা হয়েছে, ঠিক আছে।